হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি অর্ণব স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি রিজনিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে তো এতদিন পর্যন্ত আমরা কী কী করেছি না কোডিং ডিকোডিং করেছি তারপর করেছি আমরা হচ্ছে লেটার সিরিজ এইবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে কিন্তু নাম্বার সিরিজ লেটার সিরিজে আমরা কী কী করেছিলাম না একদম বেসিক জিনিস শিখেছি তারপর সেখান থেকে অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস শিখেছি এবং সেখান থেকে আমরা ডাব্লিউ প্রিলিমিনারি বা মেন্সে যা যা কোশ্চেন এসেছিলো সেগুলো নিয়ে কিছুটা আমরা ডিসকাস করেছি এইবার যেটা করছি সেটা হচ্ছে নাম্বার সিরিজ নাম্বার সিরিজও কিন্তু এমন একটা টপিক বা ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারি যা কারণ যে এটা কিন্তু আমাদের প্রত্যেকটা পরীক্ষাতে কম বেশি আসে সে তুমি এসএসসির ক্ষেত্রে হোক রেলের ক্ষেত্রে হোক ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে হোক ডাবলিউ বিসিএসের ক্ষেত্রে হোক যে কোনো ক্ষেত্রে তো লেটার সিরিজটা আমরা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছিলো কিভাবে কি করতে হয় কি না যদি না দেখে থাকো তাহলে এখানে দেখো নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নাও এইবারে চলে যাই আমরা আজকের যে নতুন টপিক সেটার দিকে যে নাম্বার সিরিজ তো নাম্বার সিরিজ যাওয়ার আগে যে জিনিসটা আমি বলে দিই প্রত্যেকবার আবারও মনে করিয়ে দিই যে রাইসমার্ট কিন্তু নিয়ে এসেছে অনলাইন কিছু কোর্স কি কি না একটা হচ্ছে ডাব্লিউ বিসিএস অ্যান্ড পি একটা হচ্ছে এসএসসি অ্যান্ড রেলওয়ে আরটা হচ্ছে কিন্তু ব্যাঙ্কিং আর ডাব্লিউ বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যে সাবজেক্টগুলো আমরা সাধারণত অপশনাল নিয়ে থাকি যেমন জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি সেগুলো কিন্তু নিয়ে এসেছে রাইট স্মার্ট অনলাইন কোর্স হিসাবে আর যে যে সাবজেক্টগুলো নিয়ে সাধারণত সবার প্রবলেম থাকে যেমন ম্যাথস আর ইংলিশ সেগুলোর জন্য নিয়ে এসেছে কিন্তু ফাউন্ডেশন কোর্স যেখানে তোমরা একদম অ্যাড বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু খুব ইজিলি শিখে যেতে পারবে তাহলে এটার জন্য তোমাদেরকে কি করতে হবে না গুগল প্লে স্টোরে গিয়ে মার্টে যে অনলাইন অ্যাপটা আছে সেই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে হবে এখান থেকে তোমরা কী কী পাচ্ছ একটা পাচ্ছ হচ্ছে টপ নচ মেন্টার্স মক ইন্টারভিউ ফাইভ হান্ড্রেড প্লাস আওয়ার্স লাইভ অনলাইন ক্লাস ডেমো ক্লাস আর যদি কোনো ক্লাস মিস করে গিয়ে থাকো তাহলে সেটার জন্য রয়েছে কিন্তু হানড্রেড প্লাস আওয়ার্স এইচ ডি রেকর্ডেড ভিডিও তাহলে বেশি দেরি না করে কিন্তু এক্ষুনি মার্ট যে অ্যাপটা আছে সে অ্যাপটা ডাউনলোড করে নেয় এবং এই ফ্যাসিলিটিগুলো কিন্তু তোমরা খুব সহজেই তাহলে পেয়ে যাবে আমরা কোথায় কোথায় রয়েছি না আমরা রয়েছি ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড আর ইউটিউব তো অবশ্যই যদি আমাদের ভালো লেগে থাকে আমাদের ক্লাস যদি ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা বা আমার এই ভিডিওটা বা সবার যাদের যাদের ভালো লাগছে প্রত্যেকের ভিডিও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চ্যানেলটাকে তাহলে চলো শুরু করা যাক নাম্বার সিরিজে নাম্বার সিরিজ নাম্বার সিরিজে কি থাকে না কিছু নাম্বার দেওয়া থাকে তারপরে কোন সংখ্যাটা বসবে সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করে যেমন মনে করো ওয়ান টু থ্রি ফোর তারপরে কী আসবে সেটা জিজ্ঞাসা করছে তার মানে কী হবে ফাইভ খুব ইজি জিনিস তার মানে এটা কি করে করছে আমরা না পাশাপাশি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে কত গ্যাপ রয়েছে সেই গ্যাপটার উপর বেস করে কিন্তু আমরা করছি তাহলে একটা যদি মনে করো আমাকে এক্সাম্পল দিল টু ফোর সেভেন ইলেভেন তারপর কত হবে এটা আমাকে দিয়েছে তাহলে এইটা কী করে করবো তাহলে দেখো এইগুলো কী বললাম কীভাবে করছি না পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটার ওপরে বেস করে তাহলে এখানে টু থেকে ফোর কত গ্যাপ না দুই গ্যাপ দু ঘর এগোলে পাচ্ছি ফোর থেকে সেভেন কত গ্যাপ তিন ঘর এগোলে পাচ্ছি সেভেন থেকে ইলেভেন কত গ্যাপ না চার ঘর গলে পাচ্ছি তাহলে টু হলো থ্রি হলো ফোর হলো তারপর কী আসবে ফাইভ খুব ইজি জিনিস তাহলে ইলেভেনের সঙ্গেও কিন্তু আমরা কী করবো প্লাস ফাইভ করবো করে যেটা পাচ্ছি মানে সিক্সটিন সেটা হচ্ছে আমার এটার ক্ষেত্রে তাহলে কনসেপ্টটা আশা করি সবার কাছে ক্লিয়ার যে কীভাবে হচ্ছে এবারে কী হয় না কখনও কখনো আমরা এরকম পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে যে গ্যাপ আছে সেটার উপর বেস করে করি অথবা কখনও কখনও কিন্তু আমরা কী করি না একটা করে ছেড়ে ছেড়ে দেখতে হয় যে একটা করে ছেড়ে যে নাম্বারগুলো পাচ্ছি সেইগুলোকে নিয়ে কিন্তু একটা সেট তৈরি হয় সেরকম টাইপেরও হয় তো এই টাইপের জিনিস আমরা যখন কোয়েশ্চেনগুলোকে সলভ করবো না তখন আমরা কিন্তু ইজিলি দেখতে পেয়ে যাব চিন্তা করা কিচ্ছু নেই এইবারে বলি আরও কয়েকটা জিনিস যেগুলো একটুখানি মাথায় রাখার চেষ্টা করবে মনে করো আমাকে কোনো প্রশ্ন দিয়েছে জিরো থ্রি সেভেন ফিফটিন তারপরে কি হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে জিরো দিয়ে যখনই কোনো প্রশ্ন থাকবে না মাথায় আনার চেষ্টা করবে যে জিরো সংখ্যাটাকে কোনো স্কোয়ার কিউব দিয়ে কীভাবে লেখা যায় কীভাবে লেখা যায় না আমরা বলতে পারি কি যে ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো বা ওয়ান কিউব মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে জিরো যখনই থাকবে না স্কোয়ার কিউবে জিনিসটাকে মাথায় আনার চেষ্টা করবে কেন না দেখো জিরো এটাকে আমরা কী বলতে পারি না ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান সেম থ্রি এটাকে আমরা কী বলতে পারি টু স্কোয়ার মাইনাস ওয়ান সেভেন সরি দুই আচ্ছা সরি এটা এইট হবে তাহলে এইটকে কী বলতে পারি 3 স্কোয়ার মাইনাস ওয়ান আর ফিফটিনকে কী বলতে পারি না 4 স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যাকে কোন সংখ্যা স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান সেইভাবে করছে তাহলে এর পরেরটা কি হবে না 5 স্কোয়ার মাইনাস তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত টোয়েন্টি ফোর তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে অ্যান্সার আসছে কত না টোয়েন্টি ফোর তাহলে মাথায় রাখবে যখনই জিরো দিয়ে কিছু থাকবে তখনই কিন্তু আমরা সেই জিনিসটাকে স্কোয়ার অথবা কিউব মানে এক্ষেত্রে মনে করো থ্রি এর জায়গায় যদি থাকতো সেভেন তাহলে আমরা ওটাকে কী বলতে পারতাম না টু কিউব মাইনাস ওয়ান তাহলে সেক্ষেত্রে আমরা তখন জিরোটাকে ধরতাম কিন্তু ওয়ান কিউব মাইনাস ওয়ান এইভাবে করে করে হয় আশা করি বোঝা গেছে যে কনসেপ্টটা কি এইবারে চলে যাওয়া যাক আমাদের প্রশ্নগুলোতে ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে টেন হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড টেন তারপরে কী আসবে তার চারটে অপশান দেওয়া আছে ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড টেন ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর খুব ইজি দেখো একদম বেসিক জিনিস যেহেতু আমরা প্রথম আজকে শুরু করেছি তাই জন্য খুব সহজ প্রশ্ন দেওয়া কিন্তু আমি এদিকে শুরু করেছি বলো তো কী হবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান ডি ফোর থার্টি করে আসছে না সিম্পলি যে জিনিসটা আমি কনসেপ্টে বলেছিলাম যে পাশাপাশি সংখ্যাগুলোর মধ্যে গ্যাপটাকে ধরতে হবে তাহলে এখানে দেখি টেন থেকে হানড্রেড কত গ্যাপ না নাইনটি গ্যাপ হান্ড্রেড থেকে টু কত গ্যাপ ওয়ান হান্ড্রেড গ্যাপ টু থেকে থ্রি কত গ্যাপ ওয়ান গ্যাপ তাহলে এর পরেরটা কত গ্যাপ হবে হানড্রেড তাহলে থ্রি হান্ড্রেড টেনের সঙ্গে হানড্রেড অ্যাড করলে কত আসছে ফোর থার্টি দেখো সেটাই আমার এখানে কিন্তু বলে দিয়েছে খুব ইজি জিনিস আশা করি বোঝা গেছে কীভাবে হচ্ছে চলো যাওয়া যাক আমাদের পরের প্রশ্নে পরের প্রশ্নে কী বলেছে থ্রি টেন টোয়েন্টি নাইন তারপরে কি বসবে তার মানে এক্ষেত্রে আমাদেরকে কিছু সংখ্যা দিয়েছে সেখান থেকে কি আসবে সেটা জিজ্ঞাসা করেছে খুব ইসি জিনিস আচ্ছা বলো কি হবে আগে তারপরে আমি বলছি প্রসিডিওর কিভাবে করা যায় কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন কী করে আসছে না নর্মালিতে একটা আমরা করেছি বা তোমাদের মধ্যে হয়তো কয়েকজন করেও ফেলেছ যে থ্রি থেকে টেন গ্যাপ বার করলাম টেন থেকে টোয়েন্টি নাইন গ্যাপ বার করলাম সেইভাবে তো হয় আর একটা কীভাবে হয় এইভাবে করলে কী হবে না একটুখানি টাইমটা বেশি লাগবে তা আমাদের কী করতে হবে না শর্টে করতে হবে তাহলে থ্রি সেটাকে আমরা কি বলতে পারি ওয়ান কিউব প্লাস টু এটা বলা যায় থ্রি টেন সেটাকে আমরা কি বলতে পারি টু কিউব প্লাস টু টোয়েন্টি নাইন সেটাকে কি বলতে পারি থ্রি কিউব প্লাস টু সিক্সটি সিক্স সেটাকে কি বলতে পারি ফোর কিউব প্লাস টু তার মানে কি বুঝতে পারছি যে প্রত্যেকটা সংখ্যা মানে পরপর যে সংখ্যাগুলো রয়েছে ওয়ান টু থ্রি ফোর এরকম করে প্রত্যেকটা সংখ্যায় কিউব হচ্ছে এবং তার সঙ্গে দুই অ্যাড হচ্ছে তাহলে এই ক্ষেত্রে ওয়ান টু থ্রি ফোর হয়ে গেছে তাহলে তার পরের সংখ্যা কত ফাইভ তাহলে ফাইভ কিউব মানে কত ওয়ান টোয়েন্টি ফাইভ তার সঙ্গে প্লাস টু করলাম তাহলে কত এলো ওয়ান টোয়েন্টি সেভেন বোঝা গেছে খুব ইসি জিনিস টাফ কিন্তু কিচ্ছু না আর যদি কেউ ওই রকমভাবে গ্যাপ ধরে ধরে করে থাকো তাহলেও কোনো অসুবিধা নেই কিন্তু ওটাতে যেহেতু একটু টাইম বেশি লাগে তাই জন্য আমি এই জিনিসটা দেখিয়ে দিলাম চলো যাওয়া যাক পরের প্রশ্নে পরের প্রশ্নে কী বলেছে টু বাই থ্রি ফোর বাই সেভেন ইলেভেন বাই টোয়েন্টি ওয়ান সিক্সটিন বাই থার্টি ওয়ান তার মানে পুরো একটা সেট দেওয়া আছে তার মধ্যেখানে একটা সংখ্যা মিসিং আছে কী হবে সেটা জিজ্ঞাসা করেছে বলো কী আসবে অ্যান্সার দেখো তো কারেক্ট অ্যান্সার যেটা হচ্ছে সেভেন বাই থার্টিন এটা সবার এসেছে কিনা খুব ইজি জিনিস কীভাবে করেছি না প্রথমে এই যে ভগ্নাংশ থাকে ভগ্নাংশে ওপরের পার্টটাকে বাংলায় কী বলে লব আর নিচের পার্টটাকে হর বলে আমরা ছোটবেলায় করেছিলাম তাহলে ওপরের যে পার্ট বা আপার যে পার্টগুলো রয়েছে সেইগুলোকে একটা সেট হিসাবে ধরবো আর নিচের যে পার্টগুলো আছে সেইগুলোকে একটা সেট হিসাবে ধরব তাহলে কী কী সেট পাচ্ছি টু ফোর কোয়েশ্চেন মার্ক ইলেভেন আর সিক্সটিন তাহলে টু থেকে ফোর কত গ্যাপ প্লাস টু ইলেভেন থেকে সিক্সটিন কত গ্যাপ প্লাস ফাইভ তাহলে এর মধ্যেখানে যে দুটো থাকবে সেই দুটো গ্যাপ কী কী হতে পারে থ্রি আর ফোর একমাত্র এটাই চান্স তাহলে প্লাস থ্রি প্লাস ফোর তাহলে ফোরের সঙ্গে থ্রি অ্যাড করলে কত আসছে না সেভেন তাহলে ওপরের যে ডিজিটটা সেটা সেভেন হবে সেটা আমার কাছে কিন্তু কনফার্ম তাহলে সেভেন যদি হয় তাহলে সেরকম দেখো একটাই অপশান আছে যেটা হচ্ছে অপশান ডি সেভেন বাই থার্টিন যদি সেভেন দিয়ে আরও কয়েকটা অপশান থাকতো তাহলে কী করতাম দেখো এখানে কী কী রয়েছে থ্রি একটা রয়েছে সেভেন তারপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক তারপর টোয়েন্টি ওয়ান তারপর হচ্ছে থার্টি ওয়ান তাহলে থ্রি থেকে সেভেন কত প্লাস ফোর টোয়েন্টি ওয়ান থেকে থার্টি ওয়ান কত প্লাস টেন তাহলে এর মধ্যেখানে দুখানা গ্যাপ হবে তাহলে দুটো গ্যাপে কি কী বসতে পারে যেতে যাতে আমার মনে হয় যে এটা একটা সিস্টেমেটিক্যালি হচ্ছে না চার ছয় আট দশ মানে দুই করে করে গ্যাপ তাহলে দেখো চার পাঁচ ছয় দশ এরকমভাবে কিন্তু হয় না তাহলে কি আসবে চার ছয় আট দশ তাহলে সাথে সাথে ছয় যোগ করে কত আসে তেরো দেখো ওইটাই রয়েছে সেভেন বাই থার্টিন বোঝা গেলে কীভাবে আসছে চলো যাই আমরা পরের প্রশ্নে পরের প্রশ্ন কী বলেছে না টোয়েন্টি ফাইভ বাই ফিফটি থার্টি বাই টোয়েন্টি ফাইভ ফিফটি থার্টি ফর্টি ফাইভ থার্টি ফাইভ ফর্টি এরকম একটা প্রশ্ন দেওয়া আছে বলো তারপরে কী আসবে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ফর্টি এইটা আমরা কিভাবে করতে পারি না পাশাপাশি সংখ্যার মধ্যে গ্যাপ করে তো করতে পারি বাট এটা ইজি হবে আমি যে জিনিসটা বলেছিলাম যে কখনো কখনো একটা সংখ্যাকে ছেড়ে আমরা করি তাহলে সেই জিনিসটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে হবে মানে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তারপরে কী হবে দেখো পঁচিশ থেকে তিরিশ কত গ্যাপ প্লাস ফাইভ তিরিশ থেকে পঁয়ত্রিশ কত গ্যাপ প্লাস ফাইভ তাহলে পঁয়ত্রিশের সঙ্গে প্লাস ফাইভ করলে যে সংখ্যাটা আসবে সেটাই আমার বসছে এই প্রশ্নবোধক চিহ্নটা যেখানটা রয়েছে সেটাই তাহলে কত আসছে না ফর্টি আবার এদিকে দেখো ফিফটি টু ফর্টি ফাইভ মাইনাস ফাইভ ফর্টি ফাইভ টু ফরটি মাইনাস ফাইভ তাহলে এর পরের সংখ্যাটাও যদি আমাকে জিজ্ঞাসা করতো তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারতাম যে মাইনাস ফাইভ করে এইটাতে আমার আসবে থার্টি ফাইভ বাট এটা আমাকে জিজ্ঞাসা করে যেহেতু ফর্টিটা জিজ্ঞাসা করেছে তাই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে ফর্টি চলো যাই আমাদের পরের প্রশ্নে পরের প্রশ্নে কী আছে টু ফাইভ নাইন নাইনটিন থার্টি সেভেন কত আসবে তারপর বলো কী হবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে সেভেন্টি ফাইভ কী করে আসছে দেখো নর্মালি তো গ্যাপ ধরে করা যায় বাট আর একটা কোনভাবে করা যায় দুই থেকে পাঁচ আমরা কীভাবে যেতে পারি না প্লাস থ্রি যেতে পারি সেটা তো আমরা জানি আর এছাড়া কী করতে পারি না দুইকে যদি আমরা দুই দিয়ে গুণ করি বা ডবল করি তার সঙ্গে যদি এক যোগ করি তাহলেও হয় তার মানে টু থেকে ফাইভ এটা আমাদের যাচ্ছে টু ইন্টু টু প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ ফাইভ থেকে নাইন কিক যাচ্ছে ফাইভ ইন্টু টু মাইনাস ওয়ান টু নাইন তারপর নাইন ইন্টু টু প্লাস ওয়ান ইকুয়াল টু তার মানে কী বুঝতে পারছি একবার করে প্লাস ওয়ান একবার করে মাইনাস হচ্ছে আর ইন্টু টুটা কিন্তু কমন থাকছে তাহলে 19 থেকে আমরা কীভাবে যেতে পারি নাইনটিন ইন্টু টু মাইনাস ওয়ান যেহেতু প্লাস হয়ে গেছে তাহলে আসছে থার্টি সেভেন তাহলে থার্টি সেভেনের সাথে আমরা কী করবো ইন্টু টু প্লাস ওয়ান তাহলে সেম জিনিস আমরা এখানে করে দেবো থার্টি সেভেন ইন্টু টু প্লাস ওয়ান ইকুয়াল টু সেভেন্টি ফাইভ তাহলে অ্যান্সার কী এলো অপশান বি সেভেন্টি ফাইভ বোঝা গেছে খুব ইজি জিনিস টাফ কিন্তু কিচ্ছু নয় জাস্ট আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে তো আর একবার আমি মনে করিয়ে দিই যে রাইস মার্ট কিন্তু নিয়ে এসেছে কিছু অনলাইন কোর্স যেগুলো হচ্ছে ডাব্লিউ বিসিএস অ্যান্ড পিএসসি এসএসসি অ্যান্ড রেলওয়ে আর ব্যাঙ্কিং আর কিছু অপশনাল কোর্স চালু করেছে যেগুলো হচ্ছে জিওগ্রাফি হিস্ট্রি অ্যান্থ্রোপোলজি পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি আর এছাড়া যদি যে যে সাবজেক্টগুলো নিয়ে যে সবার সমস্যা থাকে যে ইংলিশ আর ম্যাথ সেগুলোর জন্য রয়েছে কিন্তু ফাউন্ডেশান কোর্স আর এগুলোর জন্য তোমাদেরকে কী করতে হবে না গুগল প্লে স্টোরে গিয়ে রাইস মার্টে যে অনলাইন অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে সেখান থেকে তোমরা পাচ্ছ টপ নচ মেন্টার্স মক ইন্টারভিউ ফাইভ হান্ড্রেড প্লাস আওয়ার্স লাইভ অনলাইন ক্লাসেস ডেমো ক্লাসেস কোনো ক্লাস মিস করে গেলে তার জন্য রয়েছে হান্ড্রেড প্লাস আওয়ার্স এইচডি রেকর্ডেড ভিডিও আর পড়াশোনা যাতে আরও ভালোভাবে করতে পারে তার জন্য কিন্তু রয়েছে প্রিন্টেড স্টাডি মেটিরিয়াল আর আমরা কোথায় কোথায় আছি না রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন আর ইউটিউব তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর আমাদেরকে যদি ভালো লেগে থাকে আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যাই আমাদের পরের প্রশ্নে দেখি কি বলেছে ওয়ান টু টু ফোর এইট তারপরে কি আসবে বলে এটা কি হবে এটা কিন্তু একটু হাটকে টাইপের প্রশ্ন বাট ইজি বলো তো কী আসবে অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হচ্ছে থার্টি টু এই ক্ষেত্রে কিন্তু আমরা যে গ্যাপ ধরে ধরে করছিলাম না সেইভাবে আসছে না এটা একটু অন্যভাবে আসছে ডিফারেন্ট মেথড কীভাবে আসছে না দেখো প্রথম যে দুটো সংখ্যা ওয়ান আর টু সেই দুটো সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখো আসছে টু বোঝা গেল এবারে দুই আর দুই এই দুটো সংখ্যাকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আসছে ফোর আবার ফোর আর টু এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আসছে এইট তাহলে লাস্টের ক্ষেত্রে আমরা কী করবো এইট আর ফোর এই যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করব তাহলে এইট আর ফোর এই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করে কত আছে থার্টি টু তাহলে অ্যান্সার কী আসছে অপশান ডি থার্টি টু ক্লিয়ার সবার কাছে যদি না বুঝে থাকো তাহলে আরেকবার বলে দিই যে প্রথম যে দুটো সংখ্যা সেই দুটো সংখ্যাকে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি থার্ড এক্ষেত্রে কিন্তু আমরা পাশাপাশি সংখ্যার মধ্যে গ্যাপ ধরে করছি না জাস্ট যে দুটো ডিজিট রয়েছে সেই দুটো ডিজিটকে ধরে ধরে করছি দুটো ডিজিটকে মাল্টিপ্লাই করছি দেখছি থার্ড ডিজিট চলে আসছে আবার সেকেন্ড থার্ডকে মাল্টিপ্লাই করছি ফোর্থ ডিজিট চলে আসছে এইভাবে করে কিন্তু হচ্ছে চলো যাই আমাদের পরের প্রশ্ন কী বলেছে থ্রি টেন হানড্রেড ওয়ান তারপর কোয়েশ্চেন মার্ক তার মানে কি এটা দেখে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে থ্রি থেকে টেন আমরা কিভাবে যেতে পারি বলো কি আসছে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান সি ওয়ান জিরো টু জিরো টু কী করে আসছে না থ্রি থেকে টেন কীভাবে যেতে পারি আমরা তো প্লাস সেভেন করতেই পারি এটা ছাড়া আর কিভাবে যেতে পারি না থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান থ্রি স্কোয়ার কত নাইন প্লাস ওয়ান কত হয় টেন তার মানে এখান থেকে থ্রি থেকে টেনে যাচ্ছে থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান

চলো যাই আমাদের পরের প্রশ্নে পরের প্রশ্নে কী দিয়েছে ফোর ওয়ান ওয়ান সেভেন তারপরে কী আসবে সেটা জিজ্ঞাসা করেছে বলো কত আসবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি এইট এটা দেখো একটা শর্টকাট প্রসেস আছে এমনি তো নর্মালি তোমরা গ্যাপগুলোকে ধরে ধরে করতে পারো বাট আরেকটা কি শর্টকাট প্রসেস দেখবে এ দেখো চার তারপর রয়েছে পাঁচ তারপর রয়েছে ছয় তারপর রয়েছে সাত তাহলে তারপরে কী বসবে আট তার মানে ফার্স্ট ডিজিটটা যেটা হবে সেটা এইট ওটা কিন্তু আমার কাছে ক্লিয়ার তাহলে আমার এই অপশানটা বাদ এই অপশানটা বাদ ওয়ান 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 তাহলে তারপরেরটা আমাদের ওয়ান বসবে তাহলে এইট ওয়ান আমি এইটুকুনি ক্লিয়ার তারপর দেখি ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর কী আসবে নাইন আর সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি তাহলে কত বেরোলো না এইট ওয়ান নাইন থ্রি ক্লিয়ার সবার কাছে আর একটা আমরা করতে পারি যে এইটে যখন পেয়ে গেছি তো তাহলে ফার্স্ট ডিজিট আমাদের এইট কনফার্ম এবারে ওয়ান নাইন দেখতে পাচ্ছি দুটো জায়গাতেই আছে তাহলে লাস্টের ডিজিটটা আমরা খালি দেখে নেব বাকিগুলো আর দেখবো না এটা কেন করছি না ক্ষেত্রে যেহেতু নান অফ দিস অপশানটা নেই তাই আমার মনে করে দেখা আগেও আমি বলেছি যে নান অফ দিস যদি অপশান থাকে না তাহলে তোমাদেরকে কিন্তু পুরোটা সলভ করে দেখতে হবে নইলে অসুবিধা হবে কারণ কোথায় কি ভুল আছে তো আমরা জানি না তাই জন্য তখন কিন্তু পুরোটা সলভ করতে হবে চলো তাহলে আট নম্বর হলো এবার ন নম্বরে যাই নম্বরে কী বলেছে ফাইন্ড আউট দ্য রং টার্ম তার মানে কি এই যে সিরিজটা রয়েছে সেই সিরিজে একটা টার্ম ভুল আছে কোন টার্মটা ভুল আছে সেটা বলতে হবে রং টার্মের ক্ষেত্রে আমি কি বলেছিলাম কিভাবে করা হয় না পুরো টার্মটাই পুরো সিরিজটা কিন্তু চেঞ্জ হবে না একটা মাত্র টার্ম আছে যেটাকে ভুল আছে সেটাকে চেঞ্জ করতে হবে তাহলেই পুরো সিরিজটা কিন্তু ঠিক হয়ে যাবে এমন যেন না হয় যে একটা টার্মকে ঠিক করতে গিয়ে পুরো সিরিজটার ওপর এফেক্ট হলো সেরকম যেন না হয় তাহলে বলো তো এটা কি হচ্ছে বা কি হতে পারে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি থার্টি ফোর কীভাবে আসছে দেখি দেখো আমরা এইটুকুনি বুঝতে পারছি এইট থেকে টোয়েন্টি ফোর কীভাবে যাই ইন্টু থ্রি করে আঠেরো থেকে চুয়ান্ন কীভাবে যেতে পারি ইন্টু থ্রি করে তাহলে বারো থেকে ইন্টু থ্রি যদি করি আমি দেখতে পাচ্ছি চৌত্রিশের জায়গা আমার হওয়া উচিত ছিল ছত্রিশ তাহলে দেখো শুধুমাত্র চৌত্রিশ যে টার্মটা আছে সেটাকে চেঞ্জ করে যখনই থা থার্টি সিক্স করে দিচ্ছি তখনই কিন্তু আমার পুরো সেটটা ঠিক হয়ে যাচ্ছে আর কি এবারে মাথায় আসতে পারে স্যার তাহলে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি টুয়েলভ কী করে আছে দেখো ডিভাইডেড বাই টু আবার থার্টি সিক্স থেকে যদি আমি ডিভাইডেড বাই টু করি তাহলে কিন্তু এইটিনই আসে তা মানে কী বুঝতে পারছি যে থার্টি ফোর যে টার্মটা রয়েছে সেই টার্মটা কিন্তু রং তার বদলে যেটা আছে সেটা হচ্ছে থার্টি সিক্স চলো যাই আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেনে কি বলেছে নাইন এইট টেন সিক্সটিন ফিফটিন থার্টি টু টুয়েলভ সিক্সটি ফোর সেম জিনিস রং টার্ম একটা দিতে হবে মানে বার করতে হবে খুব সহজ জিনিস যেহেতু আমরা যে বেসিক লেভেলে করছি তাই জন্য খুব একটা টাফ আমি রাখিনি একদম খুব ইজি জিনিস আছে দেখে বলো তো যে কোনটা রং টার্ম যেটাকে ঠিক করলে আমাদের পুরো সেটটা কিন্তু একদম ঠিক থাকবে বলো কী হবে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে ফিফটিন কী করে আসছে না আমি যেটা বলেছিলাম যে একটা করে নাম্বার বাদ দিয়ে দিয়ে যেগুলো দিয়ে ধরার কথা সেরকমভাবে দেখো নাইন থেকে টেন কত আসে প্লাস ওয়ান তারপর আবার আছে টুয়েলভ তাহলে এখানে যদি আমি প্লাস ওয়ান করি ফিফটিনের জায়গায় কত আসা উচিত ছিল ইলেভেন আসা উচিত ছিল তার জায়গায় ফিফটিন আছে তাহলে এটা ভুল আর এদিকে দেখো এইট থেকে সিক্সটিন টু থেকে থার্টি টু থেকে সিক্সটি ফোর টু তার মানে বাকি যে সেটটা আছে সেই সেটটা হচ্ছে ডবল করে করে হচ্ছে আর এই যে সেটটা আছে সেই সেটটা কিন্তু প্লাস ওয়ান করে করে হচ্ছে তাহলে প্লাস ওয়ান করলে ফিফটিনের জায়গায় ইলেভেন আসার কথা ছিল তার মানে ফিফটিন যে টার্মটা সেটা হচ্ছে আমাদের রঙটা তাহলে আশা করি বোঝা গেল যে কীভাবে হচ্ছে কি না তো আজকে এই পর্যন্তই থাকছে আমরা নতুন কিছু করছি না এর পরের দিন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব এবং তারপর আমরা কিন্তু আবার যে প্রিভিয়াস ইয়ারে যা যা প্রশ্ন হয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করবো তাহলে যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবার সঙ্গে শেয়ার করো সবার যাতে সুবিধা হয় তো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ